বন্ধুরা, এই গরমে গাছ ভর্তি জবা ফুল পেতে চান? গাছকে সবুজ, সতেজ, হেলদি রাখতে চান? তাহলে বন্ধুরা, মার্চ মাসে জবা গাছে কীভাবে যত্ন করবেন সেটা এই ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারেন। নেচার লাভার ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমি আপনাদের সেই কথাই বলবো। গাছ থেকে প্রচুর ফুল পেতে আমরা ভালোবাসি, তার জন্য আমাদের কিছু ছোট ছোট কাজ করতে হবে। যেহেতু আমরা টবে গাছ করি, তাই জন্য গাছকে আমরা কিছু কাজ করব। আমি কতগুলো পয়েন্ট আপনাদের বলবো, যে কাজগুলি করলে আপনারা কিন্তু গাছ থেকে প্রচুর ফুল পেতে পারেন। এই কাজটি আমি ফেব্রুয়ারি মাসে করেছিলাম, প্রুনিং এবং সমস্ত কাজগুলি দেখুন, প্রত্যেকটা ডালে ডালে আমার কুঁড়ি এসেছে। আমি মার্চ মাসেও এইরকম কয়েকটি গাছের মধ্যে পরিচর্যা করব, তাতেও আমার গাছ খুব সুন্দর ফুল দেবে। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি যে পয়েন্টটি বলবো, গাছে মাটি থেকে শিকড়ের মাধ্যমে খাবার সংগ্রহ করে ডালে পৌঁছয়। তো ডাল যদি খুব বড় লম্বা হয়ে যায়, তাহলে সেই এনার্জিটা ডালের ওপর, লম্বা ডালের ওপর পর্যন্ত পৌঁছতে পারে না, তার ফলে কুঁড়ি ধরতে পারে না। সেই জন্য আমাদের এই লম্বা ডালগুলি কেটে ফেলতে হবে। যত আমরা ডাল কাটবো, তত সেই ডাল থেকে আবার শাখা প্রশাখা বেরিয়ে কুঁড়ি ধরে ফুল ফুটবে। দ্বিতীয় কাজটি হচ্ছে, গাছের ডালের যেই অংশটি আমরা কাটলাম সেই অংশে ছত্রাকনাশক লাগাবো। ছত্রাকনাশক না লাগালে গাছের ক্ষতি হতে পারে, গাছ মারাও যেতে পারে। আমি এখানে সাপ পাউডার গুলে লাগাচ্ছি, আপনারা হলুদ গুঁড়ো জলে গুলে সেটাও লাগাতে পারেন। গাছ যদি দুবছরের বেশি একটি টবে থাকে, তাহলে অনেক শাখা প্রশাখা বিস্তার করে ফেলে এবং সেই শাখা প্রশাখাগুলো ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে না। তাই এই টব চেঞ্জ করতে হবে, মাটি চেঞ্জ করতে হবে। মাটিটা চেঞ্জ করে এবং এর মধ্যে ভালো খাবার দিয়ে গাছটাকে আবার ঠিকমতো করতে হবে। বন্ধুরা, এর পরের কথা বলবো, পয়েন্টের কথা, যে জবা গাছ রোদে রাখতে হবে, কিন্তু গ্রীষ্মকালে প্রখর রোদে আবার রাখা যাবে না, সেটা খেয়াল করতে হবে। পরের পয়েন্ট আমি বলবো জবা গাছের খাবারের কথা। জবা গাছ খুব খেতে ভালোবাসে, তাই মাটি খুঁড়ে 15 দিন অন্তর গোবর সার, হাড়গুলো, শিং কুচি এগুলো ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে। এইখান থেকেই গাছ নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস সবই পাবে এবং তার ফলে দ্রুত কুড়িয়ে আনতে সাহায্য করবে। এইভাবে গাছের খাবারটি গাছকে দিতে হবে 15 দিন পর পর। এইভাবে করলে বন্ধুরা, গাছ অনেক শাখা প্রশাখা বিস্তার করবে এবং প্রচুর কুঁড়ি আসবে, ফুল আসবে। এবারে আপনাদের সর্ষের খোল ভেজানো জল দিতে হবে 7 দিন অন্তর অন্তর। এই সর্ষের খোলে আপনারা পাবেন পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো উপাদান। এর ফলে গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হবে, ফুলও হবে খুব ভালো। এর পরের পয়েন্টে বলবো, গাছে খুব ভালো যখন কুঁড়ি আসার সময় হবে, তখন এই কলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে আপনারা গাছে দেবেন। কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেটা আপনার গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে। এইভাবে আপনারা কলার খোসা এইরকমভাবে দেখুন, এরমভাবে দেবেন গাছে। গাছে যখন ছোট ছোট কচি কচি পাতা হবে, তখন কিন্তু পোকামাকড়ের উপদ্রব হবে। সেই জন্য ঘরোয়া পদ্ধতিতে যে কীটনাশক আমরা ব্যবহার করি, এটি আমার আই বাটনে দেওয়া আছে, সেটা আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন এরকমভাবে সকালের দিকে। এই ছোট ছোট কাজগুলো করলেই বন্ধুরা, আপনারা গাছ ভর্তি ফুল পাবেন। মার্চ মাসের পরই গরমের সময় চলে আসছে, অতএব এই সময় আপনারা গাছ ভর্তি ফুল পেতে এই কাজগুলি অবশ্যই করবেন। আমি সম্পূর্ণ জৈব উপায়ে এটা বললাম, যারা রাসায়নিকভাবে করতে চান তারা 19-19-19 ব্যবহার করতে পারেন, ইউরিয়া ব্যবহার করতে পারেন। এইভাবে করলেও ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন, সেইভাবেও গাছে প্রচুর ফুল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।